বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে কিরামগঞ্জের ভিডিও বানাই বলে আপনারা দেখেন না, যদি আমি ওই যে এই ভিডিও বানাইলাম নি হুন্ডা নিয়ে, যদি মানে ওই যে কি জানি কয় মোটর সাইকেল নিয়ে যদি গেলাম নি, মানে আপনারা তাহলে ওটা দেখলেন নি। আজকে এই যে গ্রামের মানুষ কষ্ট করে কাম করি, খেতে মেতে পড়াশোনার পাশাপাশি আপনারা দেখুন নে, তো যাইতাইছি ভিডিও করবো, আপনারা দেখুন বা না দেখুন, দেখতে দেখতে একদিন না একদিন আপনারা দেখ পাইনি। তো যাইতেছি খেতে সরিষা তুলবার নিগা, এই যে একটু পড়লাম আর পড়াশোনার ফাঁকে ফাঁকে তো কামও করেন নাকি, গরিব মানুষ বুঝেন না, ধনী মানুষ হলে তো আর কাম টাম করেন না। এই যে সরিষা পাইয়া গেছে গা, তো যাইতেছি তুলবো, দেন কীভাবে সরিষা তুলি। হাত সরিষা খেতে আইসা পড়ছি, এই যে সরিষা তুলতেছি, এবার টাইনে টাইনে তুলতেছি, মেলা শীত পড়ছে, দেখতেছি নি কুয়াশা পেক মুর্দে। কাম করে খাওয়া খুব কষ্ট, যারা কাম করে হেরাই জানে, আর যারা শহরে থাকে হারা তো মনে করেন চিলি থাকে। আমরা এই যে কষ্ট করে কাম করি, শস্য আল্লাহ দিলি ভালো হয়েছে, একবারে খারাপ হয়েছে তা না। বন্ধুরা অনেক হারান করতেছে, এই যে কাম করতেছি দেখতেছেন, সরিষা তুলতেছি, বরাবরই তুলার নাক বারো আছে মেলা। এই তো পড়া ওই দুইটা পড়ছে, ওই দুটলি মনে করেন গ্রামগঞ্জের মানুষের দিকে ভালো, কারণ দেখি তো আর শীতের কাপড় কিনা হয় না, বুঝেন নাই। অনেকে আছে যে মেলা কষ্ট করে ঠান্ডার মধ্যে, আর যাগর মনে করেন টেয়া পয়সা আছে, হারা ঠিক মতো কিনা হারে দেখতেছি, আর যাগর টেয়া পয়সা নাই, এরা তো মনে করেন কিছু কিনা হয় না। আমি চেষ্টা করবো গ্রামগঞ্জের ভিডিও গুলো আপনার ঘরে তুলে ধরবার নিগে। তো তুলা শেষ হলে নেবার পরশিমে নিয়া মনে করেন একখানে পালাতে থাকবো কয়েকদিন বইরা, পরে আবার গরু দিয়া মলন দে নাকবো অথবা ভাইরান নাকবো, যেটাই করি এটা আনে করে দেখামু। পোহা ধরছে, আর একবার তুলিও যাবো গা, মানে পড়াশোনা করলি তো খেলে হবো না, হাতে হাতে কামও করেন নাকি, কাম না করলি তো বাইর থেকে মনে করেন বুঝেনি তো কি বে। আর মনে করেন এবার এইচএসসি পরীক্ষা দিলাম, এখন মনে করেন ভর্তি পরীক্ষার নিয়ে প্রিপারেশন নিতেছি, তো দোয়া করবেন হাতে কাম কাজের পাশাপাশি যাতে যে কোনো এক জায়গায় খেলে লহারি। বন্ধুরা আর এই যে সামনে কয়েকটাই আছে, তুলা শেষ, তুলা শেষ হলে যাবো গা, বোঝা নেন একবার আবার মেলা রেজাল, আবার বাজারও করার লাগবো, মেলা কাম কাম আর কাম। এই যে দুঃখ আছে আর তুলতে হয়তো এক মিনিটের মতো লাগা হারে, আল্লাহ
বরাবরই শস্যা ও একবার ধোবা পর্যন্ত তোলা হয়েছে। ওমর আবার ফোন বানাইছে করুন নিকা, এখন বোঝা বান্ধিমু, বোঝা বান্ধে হাইরা মনে করেন নেনা গোপর সিমের মোরা। আনা করাই শেষ, কারণ আঙ্গারি নু গাড়ি টাড়ি নাই, মাথায় ঘুরে ব্যাগ কিছু আনার লাগে, তো নিয়ে এলাম। এখন আমার জন্য হান্দা হবে,